আমি যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে যখন ওই গানের একটা প্রোমো ড্রপ করা হয়েছিল পুষ্পা পুষ্পা তো এই প্রমোটা শুনিয়ে আমার কাছে মনে হয়নি যে গানটা খুব একটা স্পেশাল কিছু খুব একটা ভালো কিছু এমন কোন গান হতে যাচ্ছে যে গানটা বারবার বারবার শোনা যায় তো এই গানটা শোনার পরও আমার কাছে মনে হলো ঠিক তেমনটাই হয়েছে জাস্ট মোটামুটি চলে যায় এরকমের একটা গান মূলত একটা লিরিক্যাল সঙ্গ এখানে ড্রপ করা হয়েছে সাউথের সিনেমাগুলোর ক্ষেত্রে যেটা সাধারণত করা হয় আর কি ওরা দেখবেন যে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে গানের পুরো ভিডিও ওরা ড্রপ করে না জাস্ট একটা লিরিক্যাল সং ড্রপ করে যেখানে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে এবং সেটার মাঝখানে তিন চারটা কিংবা পাঁচটা অরিজিনাল ফুটেজ থাকে এভাবেই সাধারণত ওরা গানগুলোকে রিলিজ করে তো এই গানটাকেও ঠিক সেভাবেই রিলিজ করে দেওয়া হয়েছে এখানে আমরা বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে আল্লু অর্জনের বিভিন্ন স্টিল পিকের মাধ্যমে পুরো গানটা দেখতে পাচ্ছি এবং এর মাঝে আল্লু অর্জনের বিষয় একটা দৃশ্য রয়েছে হচ্ছে যেখানে আল্লু অর্জুনকে ডান্স করতে দেখা যাচ্ছে তো এই যে সমস্ত ডান্স স্টেপ আল্লু অর্জুনকে এখানে করতে দেখা যাচ্ছে এই স্টেপ গুলো যে খুব একটা ভালো লাগছে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগছে এমন কোন ডান্স স্টেপ যেটা দেখে মানুষ সবাই সেটা করতে শুরু করবে সেটা করেই রিল বানাতে শুরু করবে এমন কিছু আমার কাছে মনে হলো না পুষ্পা পার্ট ওয়ানের ক্ষেত্রে যেমনটা ঘটেছিল আপনারা দেখবেন যে শ্রীবাল্লি গানের আল্লু অর্জুনের ওই যে পার্ট টেনে টেনে ওই ডান্স স্টেপটা এতটাই ভাইরাল হয়ে গেছিল টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেখানেই আপনি যাবেন না কেন প্রত্যেকটা জায়গায় সবাই ওটাকে নিয়ে সমানভাবে রিল বানিয়েছে যেটা কিন্তু ওই মুভিটার ক্ষেত্রে বিশাল একটা প্রমোশনের কাজ করেছিল তো

বললে বসে ডান্স করার জন্য শুধুমাত্র একটা জিনিস চাই সেটা হচ্ছে তাদের হিরো পর্দায় এত সহজ স্টেপে ডান্স করবে যে স্টেপটা সাধারণ দর্শকও ফলো করতে পারে তো সেটা কিন্তু এখানে রয়েছে এবং সেই ব্যাপারটা মেকাররা কিন্তু খুব ভালো করেই জানে এই জন্যই গানের মধ্যে এরকম একটা দৃশ্য দেখানো হয়েছে আপনারা দেখতে পাবেন যে আলু ও জুন যে ডান্স স্টেপটা করছে সেটা একটা হলের মধ্যে দেখা যাচ্ছে এবং সেখানে ভিএফএক্স এর মাধ্যমে দেখানো হচ্ছে যে হলের দর্শক আনন্দ উল্লাস করছে তো এই জিনিসটা কিন্তু তারাও জানে যে হলের মধ্যে এই সমস্ত গানে এই সমস্ত ছোট ছোট ডান্স স্টেপই মানুষ আনন্দ উল্লাস করবে তবে গানটার একেবারে শেষের দিকে একটা সিম্পল স্টেপ রয়েছে যেখানে আলু অর্জুনকে একটা চায়ের কাপ হাতে নিয়ে কাপের মধ্যে চা ভর্তি সেই অবস্থায় কাপটাকে তাকে বেশ কয়েকবার ঘোরাতে দেখা যায় এবং কাপের মধ্যে থেকে একেবারেই কোনো চা ছিটকে পড়ে না এইটা দেখে আমার কাছে বেশ মজা লেগেছে বেশ সিম্পল একটা জিনিস আমরাও ছোটবেলায় অনেকেই বিভিন্ন পাত্রের মধ্যে জল নিয়ে এই জিনিসটা ট্রাই করেছি এটা আসলে করা যায় তো এই সিম্পল জিনিসটা এখানে করেছে আর আই ওয়ান্ডার যে এই সিম্পল শটটা দিতে গিয়ে আলু অর্জুন কতবার কতজনের গায়ে চা ঢেলেছে টিজারটার মধ্যে আলু অর্জুনকে যে পায়ের মাধ্যমে পিছন থেকে শাড়িটা উঠাতে দেখা যায় এই শটটার জন্য সে পঞ্চাশ বারের উপরে টেক দিয়েছে জাস্ট ইমাজিন পঞ্চাশ বারের উপরে এখানেও যে শটটা দেখা যাচ্ছে চায়ের কাপটা হাতে নিয়ে চা ভর্তি কাপ বা সেটার মধ্যে থেকে একেবারে চা পড়ছে না এই জিনিসটাও জাস্ট একবারে হয়ে গেছে বলে আমার কাছে তো মনে হয় না তো এইটার বিটিএস টা দেখার জন্য বেশ আগ্রহী যে কতবার কতজনের গায়ে সে মূলত চাটা ছুড়ে মেরেছে এনিওয়ে এই ছিল গানটা নিয়ে আমার মতামত গানটা একেবারে খুব একটা হিট হবে ভালো হয়েছে এমনটা বলতে পারছি না বাট যেটা বললাম যে হলের মধ্যে বসে অডিয়েন্স নাচতে পারবে এমন কিছু ম্যাটেরিয়াল রয়েছে এবং অডিও যেরকমই হোক সুকুমার যেহেতু খুব চমৎকার ভিজুয়ালাইজেশন করতে পারে মধ্যে যখন ফুল ভিডিওটা দেখা যাবে আমার মনে হয় সেটা অনেকাংশেই ওয়ার্ক করবে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মত হয়ে থাকে